আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রথম দিনের অভিজ্ঞতাটা, কী কী ছিল, কী কী করেছি। আমাদের দ্বিতীয় পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়েলকাম টু নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, বিকাপলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তৃতীয় পার্টে। তো ইতিমধ্যে দেখে ফেলেছেন, আমরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছিলাম। তো আমাদের যে গন্তব্য, আমাদের যে রিসর্টটি বুক করা ছিল অরণ্যের দিনরাত্রি, সেটাতে আমরা পৌঁছে গেছি। তো রাস্তাটা এরকম ছিল, সিএনজি থেকে আমরা নেমে, তো গেটের সামনে কাউকে পাচ্ছি না বলে এজেল হচ্ছে ফোন দিয়েছিল ভিতরে আমরা যে যাব। তো আমাদেরকে রিসিভ করার জন্য একটা ভাই আসলো ফার্স্টে। তো আমরা হচ্ছে লাগেজ টাগেজ নিয়ে একদম ভিতরে ঢুকে যাচ্ছি। এখন হচ্ছে আমাদেরকে নিয়ে স্বাগত জানালো, তারপর হচ্ছে আমাদেরকে বললো এই যে ভাইয়েরা আছে, অত্যন্ত ভালো মনের মানুষ, তারা অনেক সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে। তাদের সাথে সাথে আমাদেরকে বলছিল আপনাদের, হ্যাঁ সব কিছু মিলে একদম দারুণ ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের রিসর্টটি এত সুনসান, এত সুন্দর মানে ভাবে সাজানো গুছানো, অনেক ভালো লেগেছে। আসলে আমরা তো ফার্স্টে ভিডিও দেখে এসেছি, ভাবছিলাম কেমন না কেমন হবে কেমন হবে। তো যাই হোক, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিচে নেমে গেছি ওই ড্রেস পরেই, যে আমাদের লাঞ্চ আওয়ার হয়ে গেছে লাঞ্চ করার জন্য। তো আমাদের হচ্ছে লাঞ্চটা ওখান থেকে প্রোভাইড করেছিল। আমি আপনাদেরকে এই ভিডিওতে সকল ইনফরমেশন দিয়ে দিব অরণ্যের দিন রাত্রিতে আমরা কী কী পেয়েছিলাম। তো আপনারা হচ্ছে অ্যারাউন্ড 4-এর মধ্যে সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন পার ডে, 3 বেলা খাবার সহকারে। আমরা এই উডেনটায় ছিলাম, তাদের 3টা রিসোর্ট আছে, উডেন্ট আর হচ্ছে আপনার এই, এটা হচ্ছে গার্ডেনটি, মানে এটা হচ্ছে এক একটা নাম আছে, আপনারা হয়তো বা ফোন দিয়ে কথা বললে আপনাদেরকে ওইভাবে বলে দিবে। তো এটা হচ্ছে আমরা একদম টিলা, যেটা টিলার সাথের যে ভিউটা ওই রুমটা নিয়েছিলাম। তো আপনারা ওইভাবে কথা বলে নিলে আপনাদেরকে আরও প্যাকেজ সম্পর্কে বলে দিবে। এটা হচ্ছে ডাইনিংটা, ডাইনিংয়ে আমরা বসেছিলাম, আমাদের লাঞ্চ চলে আসবে তাই। এই হচ্ছে বাইরের ভিউটা, আমরা ওই দোতলার ওই কর্নার রুমটাতে ছিলাম, যেই রুমটা থেকে একদম সব কিছু ইজিলি দেখা যায়। তো এখানে বসে ওয়েট করছিলাম আমাদের ডিনার বলছি লাঞ্চ চলে আসবে। আমরা হচ্ছে লাঞ্চ করতে বসেছি, তারপর আমরা হয়তো একটু বাইরে যাব। তো ইতিমধ্যে আমাদের লাঞ্চ চলে আসছে। এই যে চিকেন ছিল, ভাত ছিল, একটা মাছের ভর্তা ছিল, লাউ ছিল চিংড়ি মাছ দিয়ে আর ডাল। তো মাশাল্লাহ অনেক সুন্দর খাওয়া দাওয়া করে আমরা একটু সাইড সিন দেখছিলাম। তো হচ্ছে আমি ওয়াশরুমে যেয়ে দেখি দিনরাত্রি একটা খাম রেখে দিয়েছে এখানে, নর্মালি যেটা যেটা থাকে। 2টা ব্রাশ ছিল, একটা ছোট্ট কিউট পেস্ট ছিল, আর সাথে হচ্ছে একটা শাওয়ার জেল, আর একটা হচ্ছে শ্যাম্পু ছিল। তো নর্মালি সবচেয়ে সুন্দর যে এত সুন্দর করে কিউট করে সব কিছু ডেকোরেশন করা, সাজানো ছোটো ছোটো করে, অনেক ভালো লাগে দেখতে আর কি। নর্মালি তো সচরাচর চোখে তো এরকম পড়ে না, আর এই এটা এত কিউট মাশাল্লাহ সুন্দর, অনেক সুন্দর ছিল। তো যাই হোক, আপনারা হচ্ছে নর্মালি এরকম একটা প্যাকেজ পেয়ে যাবেন ওয়াশরুমে। তো যাই হোক, একটা টাওয়াল ছিল। তারপর আমরা একটু বাইরে বের হয়ে গেছি যে আমাদের একটু সাইড সিন দেওয়ার জন্য, পাশে যে চা বাগানটা ছিল আমাদেরকে ওই অলি ভাইয়াই ঘোরাচ্ছিল সব কিছু মিলে। উনি যদি ফ্রি থাকে রিসোর্ট থেকে আপনাকে ওনাকে দিয়ে পাঠাবে। আর একটা ভাইয়া আছে, ওনার সাথেও ভিডিও করা হয়নি আমাদের। তো এই বাইরের সিনটা ছিল অসম্ভব সুন্দর, এত সুন্দর ঠান্ডা পরিবেশ চারপাশে, মানে অন্য রকম একটা ফিলিং লাগছিল। আপনারা যারা ঢাকা থেকে অনেক মানে কাজের মধ্যে প্রেশারের মধ্যে থাকেন, একটু বাইরের মানে ঢাকার যে কোলাহল থেকে একটু বাইরে বেরোতে যাচ্ছেন, তারা একটু ঘুরে আসতে পারেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অনেক এনজয় করেছি, আমি আর এজেল। তো মানে রীতিমতো পুরো একদম কি একটা অবস্থা, পাগল হয়ে ঘুরতেছিলাম পুরোপুরি। অনেক সুন্দর প্লেস আসলে, চা বাগানে গিয়ে মনটা একদম মুগ্ধ, মানে একদম ভালো একটা ইয়ে হয়ে গেছে, মন মানসিকতাটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা আসলে অনেক কাজে নানান কাজে বিজি থাকি, আমাদের বাইরে বের হওয়া হয় না, হয়তো বা প্ল্যান করে আসলে কোনো কিছুই হয় না, হুটহাট চলে যাই। তো এই হচ্ছে 7 কালারের চা। আমরা হচ্ছে এক নীলকণ্ঠে গিয়েছিলাম, ওখানে নীলকণ্ঠ ফেমাস অনেক, ওখানে গিয়েছিলাম আমরা হচ্ছে 7 কালার চা খাবো তাই। তো 7 কালার চাটা নিয়েছি। তো নিয়ে আপনার হচ্ছে এটা 85 টাকা করে ছিল 7 কালার চা। তো আমার এক্সপ্রেশন দেখে অবশ্যই বুঝতে পারবেন যে কেমন ছিল, একটুও ভালো লাগে নাই। আপনারা আগে ফার্স্টে একটা নেবেন, আমরা যদিও পিকচার তোলার জন্য নিয়েছিলাম, এই হচ্ছে অবস্থা, পিকচার তোলার জন্যই আই থিঙ্ক সবাই নেয়। যাই হোক, আমরা রাত্রে আবার ব্যাক করি আমাদের রিসোর্টে, ব্যাক করে হচ্ছে আমরা আবার তাদেরকে চা বানাতে বলি। এই যে হচ্ছে আমাদেরকে একটা ইভিনিং সুন্দর একটা চা তারা বানিয়ে দেয়। তবে হ্যাঁ, আপনারা চা নিতে চাইলে কিন্তু দুধ চা তারা আলাদা আবার আপনাকে এটা দিবে না, রং চা হচ্ছে তারা প্রোভাইড করে, দুধ চা হচ্ছে আপনাকে আবার প্রাইস দিতে হবে। তো যাই হোক, আমাদের ডিনার হচ্ছে দিয়েছিল
ডিনারে ছিল আমাদের একটা বারবিকিউ চিকেন পরোটা আর হচ্ছে ডাল ছিল আর ড্রিঙ্কস ছিল। রাতে রুমে যেয়ে দেখি আমাদেরকে এরকম স্ন্যাক্স দিয়েছিল বিকালে, স্ন্যাক্সটাও মাশাল্লাহ অনেক মজা ছিল। একটা চিপস ছিল, একটা চানাচুর ছিল, একটা কেক ছিল, একটা ছোট কুকিজ ছিল। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে রাত্রে ওয়েট করছিলাম। ও এদিক দিয়ে আবার হচ্ছে এজেলের নামাজ বাকি ছিল, ও পড়ে নিচ্ছিল নামাজ। এটা আবার কখনো আর মিস যায় না। ভোরবেলা হবে, আমাদের ঘুম ভেঙে গেছে, আমরা ঘুমাই তো নাই। ফজরের নামাজ পড়বে জন্য জেগে আছে মেন কথা। হ্যাঁ অবশ্যই ফজরের নামাজের জন্য জেগে আছে এজেল। আমরা দুজনেই জেগে আছি। রাতের পরিবেশটা এত সুন্দর, মাশাআল্লাহ কি বলবো, হালকা হালকা কুয়াশা পড়েছে। তো আমাদের নেক্সট ভিডিও দেখতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ।